আপনাকে স্বাগত লকডাউন পরিদর্শনে সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল। আজ সকালে নওদা ব্লকে লকডাউন দেখতে পথে নামলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল। আমতলা বাজারের বিভিন্ন দোকান মালিকদের সঙ্গে কথা বললেন কোনো জিনিসের দাম যেন কোনো মতেই বেশি না নেওয়া হয় সেই দিকে লক্ষ্য রাখতে। এই ভিড় হচ্ছে না তো মুদিখানায়? হ্যাঁ আসছে ভিড় হচ্ছে, দিয়ে দিচ্ছে সামনে থেকে। কাছে লি করবেন না, কজন বলে গেছিলেন ওইটা করবেন? পাঁচজনের বেশি আসলে বলবেন যে আপনারা একটু ছড়িয়ে ছিটিয়ে থাকুন, বেরিয়ে যাক, তারপরে ঠিক আছে। আমরা যত সতর্ক থাকবো জানবেন তত সমাজ সতর্ক থাকবে। আর মুদিখানা যেহেতু এসেনশিয়াল জিনিস, প্রতিদিন মানুষের দরকার, সবসময় লোক আসবে, সবসময় আপনারা বলবেন দরকার হলে একটু সাইডে দাঁড়াবে, ফাঁকা হয়ে গেল আমার আসবে, ঠিক আছে। আর বলছে তিনজন তিনজন করে উঠে এসো মাল নাও, আপনি এখানটাতে বাঁকাবে না, একই তো দোকান, একই তো বাবার দোকান, ওটা হ্যাঁ একই দোকান, পুরো রেলিং 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 করে দিন, ঠিক আছে। তার জন্য জলের ব্যবস্থা করে সাবানের ব্যবস্থা করে দেখুন, আমরা মানুষকে সামাজিক সচেতন করার জন্যে, বিশেষ করে দৈনন্দিন জীবনে মানুষের রুটি রুজি খাদ্যের প্রয়োজন আছে আমরা জানি, কিন্তু আমরা কি দেখছি যে মুদিখানার দোকানে প্রচুর ভিড় হচ্ছে, সেটা আমতলা বাজারে প্রত্যেকটা মুদিখানা দোকান, সবজি মার্কেট, বিভিন্ন কয়েকটা জায়গায় ঘুরে দেখলাম যে পাবলিকটা ওখানে বেশি হচ্ছে। তাদেরকে বললাম আপনারা পাবলিক ডিস্টেন্স মেনটেন করুন এবং বেশি লোককে একসাথে গ্যাদারিং করবেন না, ওয়ান টু ওয়ান ডেকে আপনি মুদিখানার মাল দেন। আর রাস্তাঘাটে দেখছি গাড়ি ঘোড়া যারা চলছে তাদেরকেও সামাজিক সচেতনতার মধ্যে আমরা বলছি, পুলিশ প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় যেভাবে বাইরের স্টেট থেকে এবং ইভেন অন্য কান্ট্রি থেকে যেভাবে মানুষ এসেছে, প্রচুরভাবে গ্যাদারিং হচ্ছে, চায়ের দোকান, বিভিন্ন পাড়া প্রতিবেশী, বিভিন্ন জায়গায় তারা আত্মগোপন করছে, তারা নিজেদের মেসেজ দিতে চাইছে না। আমরা সেইগুলো চিহ্নিত করে তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজনকে বলছি তারা চেক আপ করুন এবং নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান এবং সমাজকে বাঁচান। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরাও সেইভাবে তার নির্দেশ অনুসারে বা তার পথ অনুসরণ করে আজকে আমরা রাজপথে নেমে আমরা মানুষকে সচেতন করছি যে আপনারা ঘরে থাকুন, সেফ থাকুন। সম্পূর্ণ যে আমাদের 31 মার্চ অবধি আমাদের যে সম্পূর্ণ লকডাউন আছে এবং কেন্দ্র সরকার সেটা 14 এপ্রিল অবধি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা নিরাপদে থাকুন, বাড়িতে থাকুন। কোনোরকম যদি সমস্যা হয় প্রশাসনকে জানাবেন, আমাদের জেলার
প্রশাসনিক যে হেল্পলাইনগুলো আছে রাজ্যের আছে সেইখানে জানাবেন, আমরা সেটা মানুষকে সচেতন করার জন্য আজকে রাস্তায় নেমে মানুষকে বোঝাচ্ছি। আজকে তো রাস্তায় ঘুরলেন, কী মনে হচ্ছে? আগের তুলনায় আমি মনে করি যে বিগত 3-4 দিন আগে যে পরিমাণ রাস্তাঘাটে লোক চলেছে আজকে তার অনেক অনেক কম। মানুষ মোটামুটি একটু বুঝতে পেরেছে এবং বিশেষ করে ধন্যবাদ এবং থ্যাঙ্কস জ্ঞাপন করব আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশকে। তার কারণ তারা যেভাবে নিজের হাতে আইনটাকে যেভাবে রাস্তায় নেমে পাড়ায় নেমে বিভিন্নভাবে ডিউটির মাধ্যম দিয়ে নিজেদের মানে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে পাবলিকের কাছে মিশে গিয়েছে এবং পাবলিককে যেভাবে তারা কন্ট্রোল করতে পেরেছে, এটা আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ হিসাবে প্রাউড ফিল করছি। আপনারা বলবেন দরকার হলে একটু সাইডে দাঁড়াবে, একজন ফাঁকা হয়ে গেল আমার হাত, ঠিক আছে? আর বলছে তিনজন তিনজন করে উঠে এসে মারলো, আপনি এখানটাতে বাঁকাবে না, একই তো দোকান, একই তো বাবার দোকান, ওটা হ্যাঁ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়, সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।